পরিবহন দপ্তরে বেতনে কাটছাঁট, দেওয়া হচ্ছে 90% বেতন। এতদিন ভর্তুকি দিয়ে 100% বেতন দেওয়া হতো, সেখানে কোভিডের সময় থেকে ভর্তুকি দেওয়া হলেও বর্তমানে তা তুলে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। কি আদতে কি হচ্ছে, কেন 90% বেতন, আরো বিস্তারিত জানাবেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, কি জানা যাচ্ছে পরিবহন দপ্তর সূত্রে? দেখো, পরিবহন মন্ত্রী যেটা জানাচ্ছেন যে 100% বেতন যে রাজ্য সরকার দিয়েছিল সেটা একদম সঠিক বিষয়। সেই 100% বেতন দিয়েছিল পরিবহন মন্ত্রী যেটা দাবি করছেন যে কোভিডের সময় তুমি জানো যে সরকারি বাস পরিষেবা কেন কোনো বাসই সেই সময় চলেনি, লকডাউন চলছিল। কিন্তু সেই সময়ও তো রাজ্য সরকারের এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্তরে, তাদেরকে কিন্তু 100% ভর্তুকি দিয়ে তাদেরকে বেতন দেওয়া হয়েছিল। কিন্তু এখানেই পরিবহন মন্ত্রী দাবি করছেন যে 90% বেতন তাদেরকে আগে থেকেই দেওয়া হতো, যে 10% বেতন তাদেরকে অতিরিক্ত রাজ্য সরকার দিত সেটা তাদের লভ্যাংশের, অর্থাৎ এই যে SBSTC, CTC এই যে কর্পোরেশন তৈরি করে দেওয়া ছিল, পরিবহন নিগম তৈরি করে দেওয়া ছিল, এদের মূলত কাজ হচ্ছে বাস চালিয়ে তার একটা লভ্যাংশ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া। সেখান থেকে 10% তাদের লাভের অংশ থেকে 100% বেতন রাজ্য সরকার দেয়, এটাই পরিকাঠামো পরিবহন দপ্তরের, এমনটাই পরিবহন মন্ত্রী দাবি করছেন। কিন্তু যে চিঠি বা যে নোটিফিকেশন ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে, সেই নোটিফিকেশনে স্পষ্ট বলা রয়েছে যে এ মাসে বেতন তুলতে গিয়ে 90% বেতন দেওয়া হয়েছে, ফলে এই 10% বেতন কেন সরকার দিচ্ছে না ভর্তুকি, বা সরকার কি আগামী দিনেও এই 10% বেতন ভর্তুকি দেবে না, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে এই পরিবহন নিগমের সাথে যারা। খুব স্বাভাবিক, একেবারে উৎসবের সময় যখন এখানে 90% বেতন পাচ্ছেন কর্মীরা, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ধন্যবাদ অনুপম। অভয়া বিচার পেলে অকাল দীপাবলি পালন, পুজো উদ্বোধনে গিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সঞ্জয়, সন্দীপ, অভিজিতদের ফাঁসি হবে যেদিন সেদিন অকাল দীপাবলি পালন করা হবে, মন্তব্য বিরোধী দলনেতার। সেদিন আমরা আসল দিওয়ালি করব, যেদিনকে বোন অভয়ার যারা ধর্ষণ করেছে আর প্রমাণ লুট করেছে, সেই ধর্ষক সঞ্জয় রায় হোক, প্রমাণ লুপাটকারী সন্দীপ ঘোষ অথবা অভিজিৎ মণ্ডল অথবা তাদের মাথায় থাকা আরো কেউ কেউ, যেদিন ফাঁসিতে ঝোলাবে সেদিন অকাল দেওয়ালি পালন হবে, তার প্রস্তুতি আপনারা সবাই রাখবেন। সরকার যদি রাত্রি 3টাতেও ফাঁসি দেয় তখন অকাল দেওয়ালি আমরা করব রাস্তায় নেমে, তার মানসিক প্রস্তুতি সকলে রাখবেন।